প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, নতুন আরেকটি টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। বন্ধুরা, ধূমপান ছাড়ার কিছু সহজ উপায় নিয়ে এই ভিডিওটি। বন্ধুরা, যারা একবার কৌতূহলে একটি সিগারেট পান করেছেন, তাদের অনেকেই পরবর্তীতে পুরাধস্ত ধূমপায়ী হয়ে গেছেন। দীর্ঘদিন ধরে ধূমপান করেছেন যারা, বারবার ধূমপান ছেড়ে দেওয়ার কথা ভাবছেন, অথচ চেষ্টা করেও ছাড়তে পারছেন না। কিন্তু নিয়ম মানলে আপনি সহজেই ধূমপান ছাড়তে পারবেন। আসুন, ধূমপান ছাড়ার কিছু বিশেষজ্ঞদের অভিমত আমরা জেনে নেই। প্রথমত, একটি হিসাব করে দেখুন, ধূমপান কিংবা তামাকজাত পণ্যের জন্য প্রতি মাসে আপনার কত টাকা খরচ হয়। হিসাব করে দেখলে ধূমপান ছাড়া আপনার জন্য সহজ হবে, সে টাকা জমিয়ে অন্য খাতে খরচ করতে পারেন। আপনার আশপাশে যারা ধূমপান বর্জন করেছে তাদের অনুসরণ করুন, তাদের স্বাস্থ্যগত দিক পরিবর্তনের সেদিকে জানার চেষ্টা করুন। আজ এখনই ধূমপান ছেড়ে দেওয়ার প্রতিজ্ঞা করুন। টেবিল কিংবা পকেটে রাখা সিগারেটের প্যাকেট ডাস্টবিনে ছুঁড়ে ফেলুন। একদিন ধূমপান না করলে দেখুন কিরকম লাগে, তারপর পার্থক্য অনুসরণ করার চেষ্টা করুন। এরপর 2-3 দিন ধূমপান থেকে দূরে থাকুন, তাহলে অভ্যাস গড়ে উঠবে। যে কোনো জায়গায় ধূমপান করানোর থেকে দূরে থাকুন। আপনার ধূমপায়ী বন্ধুদের আশপাশ থেকে কৌশলে এড়িয়ে চলুন। যে সময়টিতে আপনার ধূমপান ইচ্ছে করবে সে সময় রাস্তায় হাঁটুন, তাহলে আপনার ধূমপানের চাহিদা থাকবে না। সিগারেট ছাড়ার পর মুখে চুনগাম কিংবা আদা চিবাতে পারেন, তাহলে ধূমপানের প্রতি আকর্ষণ কমে যাবে। ধূমপান বিরোধী এবং স্বাস্থ্যকর সচেতনতামূলক বই পড়তে পারেন। বন্ধুরা, এই সকল টিপসগুলো আপনি যদি অনুসরণ করেন, তাহলে ধূমপান ছাড়া আপনার জন্য খুব সহজ হবে। বন্ধুরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, আপনি যদি ইচ্ছা করেন যে আপনি ধূমপান ছেড়ে দেবেন, তাহলে আপনার ধূমপায়ী বন্ধুদের সঙ্গ মোটামুটিভাবে ত্যাগ করুন, তাহলে আপনার জন্য ধূমপান ছাড়া সহজ হবে। বন্ধুরা, সবাইকে ধন্যবাদ।